নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জন্য কয়েকটি জিকে কোশ্চেন নিয়ে এসেছি। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিকে। আমাদের সামনে যে আবগারি দপ্তরের কনস্টেবলের পরীক্ষাটি রয়েছে, তো সেই পরীক্ষার কথাই কিন্তু মাথায় রেখে আজকের এই ভিডিওটি। তো এর আগে দুটো ভিডিও তো আছে জিকের উপর, আর আমাদের বাংলার উপর চারটা মতো ভিডিও দেওয়া আছে। এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দেওয়া আছে। এছাড়াও পুরনো চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন, অনেক ভিডিও পাবেন, তো ওগুলো দেখে নিতে পারেন। আর এই ধরনের কোর্স এবং লেসন কিন্তু আনঅ্যাকাডেমিতে পাবেন, আমাকে আনঅ্যাকাডেমিতে ফলো করুন, সেখান থেকেও কিন্তু পেয়ে যাবেন। তো চলুন, আজকের যে ভিডিওটিতে যে সব প্রশ্ন আছে সেগুলো নিয়ে একবার আলোচনা করা যাক। ফার্স্ট প্রশ্ন কী আছে, শব্দের গতিবেগ সবচেয়ে বেশি কোন মাধ্যমে? শব্দের গতিবেগ সবচেয়ে বেশি কিন্তু কঠিন মাধ্যমে। ওকে, পরের প্রশ্ন, মাধ্যাকর্ষণ সূত্র কী আবিষ্কার করেন? নিউটন, আইজ্যাক নিউটন মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেছিলেন। প্রত্যেক কাজের সমান প্রত্যেক কাজের জন্য সমান একটি বিপরীত প্রতিক্রিয়া আছে, ঠিক আছে? তো এটি নিউটনের কোন সূত্র? প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, এটি নিউটনের তৃতীয় গতিসূত্র। ওকে, এমু টো এটা ডোডো প্লাটিপাস এর মধ্যে কোনটি বিলুপ্ত হয়ে গেছে? তো মরিশাসের ডোডো এই পাখিটি কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। নেক্সট প্রশ্ন, গির ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? গির ন্যাশনাল পার্ক এটি গুজরাটে অবস্থিত এবং সিংহ কিন্তু এখানে পাওয়া যায়, সিংহের জন্য এটি বিখ্যাত। H2O কী নামে পরিচিত? H2O জল, জলের সংকেত হচ্ছে কি? H2O। পারদ, জিঙ্ক, টাংস্টেন, ফসফরাস এর মধ্যে কোনটি ধাতু নয়? ফসফরাস এটি কিন্তু ধাতু নয়। সূর্য শক্তি পায় কোন প্রক্রিয়া দ্বারা? অর্থাৎ সূর্যের যে শক্তি আছে সেটি কোন প্রক্রিয়া দ্বারা? এটা হচ্ছে ফিউশন প্রক্রিয়া দ্বারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের কোন শহরে পরমাণু বোমা খেলা হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের দুটি শহরে, হিরোশিমা ও নাগাসাকি এই দুটি শহরে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র কর্তৃক পরমাণু বোমা নিক্ষেপ করা হয়। চলে আসবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন, ডাইনোসর বিলুপ্ত হয় কোন যুগে? ডাইনোসর বিলুপ্ত হয়ে যায় মেসোজাইক যুগে। কে প্রথম চাঁদের মাটিতে পা রেখেছিলেন? চাঁদের মাটিতে প্রথম পা রেখেছিলেন নীল আর্মস্ট্রং। সিন্ধু সভ্যতার কোন স্থানে বন্দর বা পোতাশ্রয় থাকার প্রমাণ মিলেছে? গুজরাটের লোথাল এই জায়গাটিতে কিন্তু বন্দর বা পোতাশ্রয়ের সন্ধান মিলেছে বা প্রমাণ মিলেছে। পুরাণ, সৃষ্টি, উপনিষদ এর মধ্যে কোনটিকে বেদান্ত বলে? তো উপনিষদকে বলা হয় কি? বেদান্ত। কোন মন্দিরটিকে সূর্য দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে? উড়িষ্যার কোণারকের মন্দিরটিকে সূর্য দেবতার উদ্দেশ্যে উৎসর্গকৃত এই মন্দিরটি। ওকে, নেক্সট প্রশ্ন, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে? পরের প্রশ্ন, দিল্লিতে সুলতান বংশ কে প্রতিষ্ঠা করেন? দিল্লিতে এটি একটু ভুল অ্যান্সার আছে, ঠিক আছে, আমি দিচ্ছি না। ওকে, পরের প্রশ্ন, দিনে ইলাহি ধর্মের সূত্রপাত করেছিলেন কে? তো এটি এই ধর্মের সূত্রপাত করেছিলেন আকবর। ওকে, আকবর এই দিনই ইলাহি ধর্মের সূত্রপাত করেছিলেন। শেরশাহ সুরির সমাধিস্থল কোথায় অবস্থিত? বিহারের সসারামে রয়েছে শেরশাহ সুরির সমাধিস্থল। পরের প্রশ্ন, কলকাতা শহর কে প্রতিষ্ঠা করেন? জব চার্নক, তিনি কিন্তু কলকাতা শহরের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহ কত সালে হয়? সিপাহী বিদ্রোহ 1857 সালে হয়। পরের প্রশ্ন, আইন অমান্য আন্দোলন কত সালে হয়? 1930 সালে আইন অমান্য আন্দোলন হয়েছিল গান্ধীজির নেতৃত্বে, ডান্ডি অভিযান কিন্তু এই সময় হয়েছিল। ওকে, রোটাং পাস কোথায় অবস্থিত? রোটাং পাস হিমাচল প্রদেশে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান যার নাম হচ্ছে কি? মারিয়ানা খাত। পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাতের নাম হচ্ছে কি? অ্যাঞ্জেল। ওকে, পরের প্রশ্নে চলে আসবো। পরের প্রশ্ন, চিনুক কি? চিনুক হচ্ছে উত্তর আমেরিকার প্রবাহিত এক ধরনের বায়ু, এটা হচ্ছে, এর নাম হচ্ছে চিনুক। ওকে, তো চিনুক যদি বলে তো এটি উত্তর আমেরিকা প্রবাহিত এক ধরনের বায়ু। তো এবার কিছুগুলো ঝড়ের নাম বলি, যেমন সাইক্লোন যেটা হচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি ঘূর্ণিঝড়, টর্নেডো যেটি আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে প্রবাহিত হয়, তারপর হ্যারিকেন যেটি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যে ঝড়টি দেখা যায়, ঠিক আছে, আর নরওয়েস্টার যেটা বোধ হয় যত সম্ভব নিউজিল্যান্ডে দেখা যায়। ওকে, তো এগুলো একটু জেনে রাখবেন। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে কি? ইন্দিরা পয়েন্ট। কিউই পাওয়া যায় প্রধানত কোথায়? কিউই পাওয়া যায় নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডের ক্রিকেটারদেরকে বলা হয় কি? কিউই। জন্য কাকে ল্যান্ড অফ মিডনাইট বলে?
ল্যান্ড অফ মিডনাইট হচ্ছে নরওয়েকে বলা হয়। পরের প্রশ্ন, মালদ্বীপ ভারতের কোন দিকে অবস্থিত? মালদ্বীপ ভারতের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। পরের প্রশ্ন, মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? এটা খুবই একটি সহজ প্রশ্ন এবং দিয়ে দেয় আবার কখনো কখনো, তো নেপালে। কেরালা, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, এর মধ্যে কোন রাজ্যটি, বানান ভুল আছে ঠিক আছে, তো কোন রাজ্যটিতে তুলো চাষ ভালো হয়? তো মহারাষ্ট্র, এখানে তুলো চাষ ভালো হয়, মহারাষ্ট্র, গুজরাট, এগুলো তুলো চাষের পক্ষে খুবই উপযোগী। ভারতীয় সংবিধানে 356 কিসের সাথে সম্পর্কিত? তো ভারতীয় সংবিধান 356 হচ্ছে জরুরি অবস্থার সাথে সম্পর্কিত। তিনটি জরুরি অবস্থা আছে, ন্যাশনাল এমার্জেন্সি আছে, স্টেট এমার্জেন্সি আছে, 352, 356, আর একটা হচ্ছে 360, যেটা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। ওকে, পরের প্রশ্ন, লোকসভার সংসদ হতে গেলে ন্যূনতম বয়স কত? লোকসভার সংসদ হতে গেলে ন্যূনতম বয়স হচ্ছে 25 আর রাজ্যসভার হচ্ছে 35। পরের প্রশ্ন, সরি বানান ভুল কোন হবে এটা, ওকে, কোন রাজ্য, কোন রাজ্যে সবচেয়ে বেশি, এখানেও বানান ভুল তার জন্য মাফ চাইছি, কোন রাজ্যে সবচেয়ে বেশি লোকসভার আসন রয়েছে? তো উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি লোকসভার আসন রয়েছে। চলে আসবো নেক্সট প্রশ্নে, কোষ কে আবিষ্কার করেছিলেন? কোষ আবিষ্কার করেছিলেন কি রবার্ট হুক? কোষ আবিষ্কার করেছিলেন কি রবার্ট হুক? পেনিসিলিয়াম অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করেন? পেনিসিলিয়াম যে অ্যান্টিবায়োটিক, তো এটি আলেকজান্ডার ফ্লেমিং, তিনি প্রথম এটি আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, হাইড্রোফোবিয়া কোন রোগকে বলে? তো হাইড্রোফোবিয়া বলা হয় জলাতঙ্ক রোগকে, কুকুরে কামড়ালে যে রোগ হয় জলাতঙ্ক, সেটি হচ্ছে হাইড্রোফোবিয়ার নাম। ওকে, পরের প্রশ্ন, গয়টার শরীরে যে উপাদানের অভাবে হয়, গয়টার আয়োডিনের অভাবে, কিন্তু শরীরে যদি আয়োডিনের অভাব হয় তাহলে কী হবে? গয়টার অস্টিওপোরোসিস রোগ হয় কিসের অভাবে? তো ক্যালসিয়ামের অভাবে হয় অস্টিওপোরোসিস রোগটি। চলে আসবো নেক্সট প্রশ্নে, টাইটান কোন গ্রহের উপগ্রহ? টাইটান হচ্ছে শনি গ্রহের উপগ্রহ হচ্ছে কি টাইটান। ভোল্টামিটার দিয়ে কি পরিমাপ করা হয়? ভোল্টামিটার দিয়ে পোটেনশিয়াল ডিফারেন্স পরিমাপ করা হয়। রিখটার স্কেল দিয়ে কি পরিমাপ করা হয়? তো রিখটার স্কেল ভূমিকম্পের তীব্রতা মাপক যে একটি স্কেল, সিসমোগ্রাফ যন্ত্র, তো সেই রিখটার স্কেল দিয়ে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। ওকে, আর ভূমিকম্প মাপার যে যন্ত্র তার নাম হচ্ছে কিন্তু সিসমোগ্রাফ, এটা একটি স্কেল। ওকে, গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? গোবি হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত, চীন এবং মঙ্গোলিয়ার দক্ষিণ দিকটায় কিন্তু এই গোবি মরুভূমিটি রয়েছে। ওকে, পরের প্রশ্ন, কোথায় সবচেয়ে বেশি টর্নেডো দেখা যায়? আমেরিকা যুক্তরাষ্ট্রে, যেটা আমি একটু আগে বলেছিলাম, সবচেয়ে বেশি টর্নেডো দেখা যায়। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগছে বা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করে দেবেন সেই সব বন্ধুদের কাছে, কারণ এখানে অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে যেগুলো বিগত কোনো না কোনো পরীক্ষায় পড়েছে এবং আগামীতেও পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্ন, ওরাং ওটাং কী? ওরাং ওটাং হচ্ছে বাঁদর, তো এক ধরনের বাঁদরের প্রজাতি, তাকে বলা হচ্ছে ওরাং ওটাং। হিলিয়াম, নিয়ন, ফ্লোরিন, আর্গন, এর মধ্যে কোনটিকে নোবেল গ্যাস, এটির মধ্যে কোনটি নোবেল নয়, নোবেল গ্যাস নয়? তো ফ্লোরিন হচ্ছে কি একটি নোবেল গ্যাস নয়, এটি এটা একটি হ্যালোজেন। পরের প্রশ্ন, কম্পাসের কাঁটা সাধারণত কোন দিকে থাকে? তো কম্পাসের কাঁটা সাধারণত উত্তর দিকে থাকে। একটি পরমাণু নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা সমান হয় পারমাণবিক সংখ্যার সাথে। ওকে, পরের প্রশ্ন, একটি ব্যাটারি যা রূপান্তর করে, একটি ব্যাটারি কী করে? রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে ব্যাটারি। পরের প্রশ্ন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কে আবিষ্কার করেছিলেন? এটা কি হবে? ফ্যারাডে, তিনি এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটি আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্নে চলে আসি, বঙ্গভঙ্গের সময় বাংলার ভাইসরয় কে ছিলেন? বঙ্গভঙ্গের সময় বাংলার ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। র্যাডক্লিফ লাইন ভারতকে পৃথক করেছে কোন দেশ থেকে? ভারত এবং পাকিস্তানের সীমারেখাকে বলা হয় র্যাডক্লিফ, এছাড়াও এলওসি, লাইন অফ কন্ট্রোল, 24তম প্যারাল, 28তম প্যারাল, এগুলো কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা নির্ধারণকারী লাইন। পরের প্রশ্ন হচ্ছে, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, জওহরলাল নেহরু, সঞ্জয় গান্ধী, এর মধ্যে কার স্বাভাবিক মৃত্যু হয়েছিল? তো জওহরলাল নেহরু স্বাভাবিক মৃত্যু হয়েছিল। পরের প্রশ্ন, সম্পূর্ণ ক্রান্তি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? জয়প্রকাশ নারায়ণ। বজ্রায়ন কোন ধর্মের শাখা? বজ্রায়ন হচ্ছে বৌদ্ধ ধর্মের শাখা। রাজতরঙ্গিনী এর লেখক কে? রাজতরঙ্গিনীর লেখক হচ্ছেন কে? কলহন। বন্দে মাতরম এই যে গানটি, এটিকে রচয়িতাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো বন্ধুরা, আর কয়েকটি প্রশ্ন রয়েছে, তো ভিডিওটা প্রথম থেকে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। তো আর কটা প্রশ্ন যে দেখে নিন,
গলিব কে ছিলেন? গলিব ছিলেন একজন কবি। হিয়েনসাং কার রাজত্বকালে ভারতে আসেন? হিয়েনসাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন। গোদাবরী, নর্মদা, তাপ্তি, কৃষ্ণা এর মধ্যে কোন নদীটি অমরকণ্টক থেকে সৃষ্টি হয়েছে? নর্মদা এই নদীটি অমরকণ্টক থেকে সৃষ্টি হয়েছে। তারপরের প্রশ্ন, নাথুলা গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? নাথুলা গিরিপথ সিকিম রাজ্যে অবস্থিত। চারমিনার কোথায় অবস্থিত? চারমিনার হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত। ডাল লেক কোথায় অবস্থিত? ডাল হচ্ছে শ্রীনগর, জম্মু কাশ্মীর, শ্রীনগর হচ্ছে ডাল লেকটি অবস্থিত। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রশ্ন। তো ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করতে ভুলবেন না, আপনার মূল্যবান মতামত জানাবেন আর আপনার সেই সব বন্ধুর সাথে শেয়ার করে দেবেন, কারণ এখানে অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। তো আশা করব যে এখান থেকে প্রশ্ন আপনারা কমন পাবেন, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নমস্কার।